পারবে না। ওকে অসুস্থ? এই ছেলে তুমি তো বড় বেশি কথা বলো। সরি আপু, ও তো প্রায় অসুস্থ থাকে। তা ইমানে বলটা কি এখন দেওয়া যাবে? কি বল না, বল না। শঙ্কর, বলা থাকলে আমার ফুটবল ফুটবল করে জানিস, আমার মাই বাবাকে বলেছে 2 থেকে 3 প্রমোশন পেলে আমাকে একটা ফুটবল কিনে দিবে, কিন্তু আমার প্রমোশনও হবে না, বলও পাবো না। আমাদের বাসায় পড়তে আসবে খুব সকালবেলা।
ভালো করে লিখবি। আচ্ছা, অঙ্ক পরীক্ষা তুই সহজ প্রশ্নগুলো আগে লিখবি, পরে তুই জেনে কঠিন প্রশ্ন নিয়ে তুই চিন্তা করবি, ঠিক আছে? আর শোন, নয় ভয়ের নামটা মনে আছে তো? আর পাঁচ ভয়ের নামটা বলতো, পাঁচ নয় কত? ৪৫। ঠিক আছে, আমি যদি তোকে ভালো রেজাল্ট আশা করতে পারি, ঠিক আছে? ভালোকে পরীক্ষা দিবি, কোনো ভুল করবি না, ঠিক আছে? গুড নাইট। আমি পড়েছি শঙ্করকে। তুই পড়েছিস? জি স্যার। তো তোর রেজাল্ট কি হলো? আমি ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছিস, তাহলে তো শঙ্করের মার্কটা দেখতে হয়। চল তুই পিছে হট, অফিসে যাই, অফিসে গিয়ে দেখি। শঙ্কর কুমার সিং চিন্তা জি স্যার, তার পারফরমেন্স খুব বেশি একটা ভালো না। সে ইংলিশে পেয়েছে 13, বাংলায় পেয়েছে 18, এবং অঙ্কে পেয়েছে 31। আগের বছরের রেজাল্ট তো আরো খারাপ। এটা ইংলিশে 00, বাংলায় 3, অঙ্কে 1। আলাদা 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 আলা
মাছ ধরছিস, তোর জন্য তো ভালো খবর আছে, তুই আবার পাস করেছিস। কি খুশি লাগছে? ওই দেখ চলে গেল।